হ্যালো এভরি দেখো তোমাদের লাস্ট ক্লাসে যতদূর পর্যন্ত হয়েছিলো যে আমাদের যে ব্রিকের লিনটেল ততদূর পর্যন্ত তোমাদের হয়েছিল ব্রিক লিন্টেল পর্যন্ত আমরা বলেছিলাম তো আজকে ব্রিক লিনটেলের পরে আমরা রেনফোস্ট ব্রিক লিন্টেলে চলে যাবো কিন্তু তার আগে তোমাদের যেটা বলেছিলাম স্প্যানটা স্প্যানটা একবার বলে দিই হ্যাঁ সুইটেবল ফর স্মল স্প্যান যেটা বলছিলাম মানে যেটা আমাদের ইয়েতে আর এই যে ফ্রকটের ব্যাপারটা সেটা একটু বলে দিই চলো তো ছবিটা একটু দেখে নাও এই যে দেখো এইখানে হচ্ছে গিয়ে তোমাদের যেটা বলছিলাম যে যেটা হচ্ছে গিয়ে আমাদের যে ওপেনিংটা আছে সেই ওপেনিংটা যদি ছোট হয় ছোট বলতে গেলে তাদের যে সেন্টার টু সেন্টার বা ইনার টু ইনার যে ডিস্ট্যান্সটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি ছোট হয় মানে স্মল যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে স্মল স্প্যান হিসেবে সেটাকে কনসিডার করবো এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যে ব্রিক লেন্টেল আছে সেটাকে কিন্তু ইউজ করতে পারি কিন্তু আমাদের যদি স্প্যানটা লার্জার হয় মানে বড যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আমরা হচ্ছে গিয়ে ব্রিকের লেন্টেল সাজেস্ট করবো না কিংবা ব্যবহার করব না ঠিক আছে মানে যদি যে ওপেনিংটা আছে মানে যে ধরো যে ধরো কোনো একটা দরজা আছে বা যে জানালা আছে সেই দরজাপাটা বা জানালাটা যদি যে স্প্যানটা মানে যে ইনার টু ইনার যে ডিস্টেন্সটা সেটা যদি বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই হচ্ছে গিয়ে ব্রিকের লিনটেল প্রেফার করব না ঠিক আছে আর একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি তোমরা প্রত্যেকেই জানো নেক্সট পয়েন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে কি ফ্রক ফ্রক কোনটা অ্যাকচুয়ালি ব্রিকের মধ্যে থাকি যে ব্র্যান্ডিংটা থাকে মানে যে কোম্পানির নাম লেখা থাকে এটাকে অ্যাকচুয়ালি ফ্রক বলা হয় ঠিক আছে এই যে পোর্শনটা তো এটা হচ্ছে গিয়ে যত আমার বেশি থাকবে বা যত পারফেক্টলি থাকবে আমাদের যে ব্রিক লিনটেলের ক্ষেত্রে কিন্তু ততই ভালো ব্রিক লিনটেলের ক্ষেত্রে ততই ভালো কেন ভালো কেন ভালো দেখে নাও আমরা ব্রিক লিনটেলটাকে কীভাবে ইউজ করছি এইভাবে পরপর পরপর কিন্তু ইউজ করে থাকছি তাহলে এই ফলে কী হচ্ছে দেখো এই যে গুলো যেগুলো আছে হুম এই যে এই যে জয়েন্টটা এই যে জয়েন্টটা এই যে জয়েন্টটা এই যে জয়েন্টটা এইখানে কিন্তু আমাদের এই যে ইয়েটা আছে ফ্রগ যেটা আছে সেটা কিন্তু একটার সঙ্গে আরেকটা ব্রিককে স্ট্রংলি ধরে রাখতে সাহায্য করে তাহলে এটাও কিন্তু হচ্ছে কি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় রাখবে যে ব্রিক্সের মধ্যে ফ্রক যত সুন্দর থাকবে হ্যাঁ সেই জন্য আমরা অলওয়েজ ফার্স্ট ক্লাস ব্রিক ওয়াকটাকে পছন্দ করি যাতে ফার্স্ট ক্লাস ব্রিক ওকটা অলওয়েজ হার্ড হয় শক্ত পোক্ত হয় মজবুত হয় তার সঙ্গে সঙ্গে সেটা ওয়েল্ড বার্নড হয় ওয়েল্ড বার্ন বলতে গেলে কালারটা পারফেক্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে গিয়ে ব্রিকের যে ইয়েটা ফ্রকটা সেটা হচ্ছে গিয়ে আমাদের পারফেক্টলি থাকে ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা তারপরে দেখে নাও রেনফোস্ট ব্রিক ওয়াল যেটা বলছিলাম রেনফোস্ট ব্রিক ওয়ালটা ওই ব্রিকের যে লিনটেল সেই লিনটেলের মতোই সেম এখানে শুধুমাত্র ছবিটা দেখলে বুঝতে পারবে দেখো এখানে শুধুমাত্র আমরা আর মানে রেনফোস্ট মানে রডের লোকাল ভাষায় বলতে পারো বা বারের যেটা যেটাই হোক বলো না কেন সেটা ইউজ করেছি এটা হচ্ছে পার্থক্য ঠিক আছে যদি লার্জার স্প্যান হয় এবং আমাদেরকে যদি অপশান না থাকে যদি আমাদেরকে এই ব্রিক লিনটেলই করতে হয় তখন কিন্তু আমরা রেনফোস্ট ব্রিক লিনটেলের দিকে চলে যাবো তাছাড়াও যদি আমাদের হেভি লোড থাকে হ্যাঁ মানে লোড যদি লোডের পরিমাণ যদি বেশি থাকে নর্মাল যদি ব্রিক লিনটেলের কাজ না হয় তখন কিন্তু আমাদেরকে এই যে রেনফোস্ট ব্রিক লিন্টেল সেটাকে ইউজ করতে হবে তার সঙ্গে সঙ্গে ভেরি কমন ডিউ টু ডিউরেিটি স্ট্রেংথ অ্যান্ড ফায়ার রেজিস্টিং প্রপার্টিস দেখো এইখানে কিন্তু ফায়ার রেজিস্টিং ব্যাপারটা চলে আসে মানে চট করে কিন্তু আগুন লাগে না ডিক্সে তো নট জেনারেলি খুব মানে রেয়ার মানে চট করে লাগে না তার সঙ্গে সঙ্গে যদি আমাদের সেই এটা লেন্টেলটা যদি রেনফোর্স্ট ব্রিক রেন্টেল হয় তাহলে কিন্তু চট করে আগুন লাগবে না ঠিক আছে তো সেই কারণে কিন্তু আমরা প্রেফার করি এবং তার সঙ্গে সঙ্গে আর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি আমাদের তৈরি করার সময় যে সমস্ত মানে ইয়েগুলো থাকে গর্তগুলো থাকে মানে যেগুলো আমাদের ফিলিংস করার প্রয়োজন হয় সেখান সেক্ষেত্রে কিন্তু আমরা সিমেন্ট কংক্রিট দিয়ে সেই ফিলিংসগুলোকে ভরাট করতে পারি মানে যেগুলো জয়েন্ট আছে দেখো ছবিতে দেখো যে সমস্ত জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোকে ফিলিং করার জন্য আমরা কিন্তু অ্যাজ এ তোমার হচ্ছে গিয়ে মেটেরিয়াল হিসাবে আমরা যে মটার সে মোটর ইউজ করতে পারি তাছাড়াও পরবর্তীকালে আমরা প্লাস্টারও করতে পারি তো তার ফলে কি হবে তার ফলে আমার হচ্ছে কি একটা যে অ্যাপিয়ারেন্সটা মানে বাইরে থেকে যে লুকসটা বলতে পারো ওভারঅল সেটা কিন্তু খুব সুন্দর আসবে ঠিক আছে যতটা হচ্ছে কি আদার্স আমার যদি আরসিসি সরি যদি ইয়ের স্টিলের করি কিংবা আমি যদি ইয়ের করি ওই উডের করি তো সেখানে আমি প্লাস্টার করতে পারবো না কালার বা পেন্ট ছাড়াও উপায় নাই তো এটা হচ্ছে কি ব্যাপার জয়েন্টগুলো আমরা ফিলিংস করতে পারি প্রপারলি এবং তার ফলে কী হয় তার ফলে হচ্ছে কি আমরা ওই যে অ্যাপিয়ারেন্সটা বা সৌন্দর্যটা সেটা কিন্তু খুব সুন্দর আসে মানে সেটা দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি ঠিক আছে তো সেই কারণে রেনফোর্স্ট ব্রিক লেন্টেল ইউজ করি তাহলে মাথায় রাখবে যদি স্প্যানটা বড়ো হয়ে যায় অপশান যদি না থাকে তো সেক্ষেত্রে আমাদের ব্রিক লেন্টেলের জায়গায় রেনফোর্স্ট ব্রিক লেন্টেল ইউজ করতে হবে আলাদা কিছুই না একই জিনিস এর মতোই কিন্তু শুধুমাত্র আমাদের ব্রিক্সের সঙ্গে সঙ্গে কি অ্যাড হচ্ছে আমাদের যে রেনফোসটা মানে যে রডটা বা যে বারটা সেটা কিন্তু অ্যাড করছি আমরা এটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে আচ্ছা এটা মাথায় রাখবে মাইল্ড স্টিলের ইউজ করা হয় যে বারগুলো ইউজ করবো আমরা সেটা হচ্ছে কি মাইল্ড স্টিলের বার ইউজ করা হয় ঠিক আছে জেনারেলি আচ্ছা এইবার দেখো স্টিল লিন্টেল স্টিল লিন্টেল কোনগুলো স্টিল লিন্টেল হচ্ছে গিয়ে প্রোভাইডেড অ্যাট লার্জ ওপেনিং অ্যান্ড হোয়ার দ্য সুপার ইম্পোস্ট লোডস আর হেভি ইট কনসিস্ট অফ রোল্ড স্টিল জোস্ট আইদার ইউজড সিঙ্গলি অর ইন কম্বিনেশান অফ টু আর থ্রি ইউনিটস জয়েন্ট উইথ বোল্ডস তো তোমাদেরকে প্রথম ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি দেখবে যে সমস্ত রেলওয়ে প্ল্যাটফর্ম আছে সেড আছে যেগুলো বা ওভার ব্রিজ আছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইউজ করা হয় তো এটা হচ্ছে কি যেখানে লোড বেশি থাকে বেশি হচ্ছে কি যে সুপার ইম্পোজ লোড লোডটা যদি বেশি হয় তো সে সমস্ত হেভি লোডের এলাকায় বা যেখানে হেভি লোডের যে ইয়ে আছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা এটা বেশি প্রেফার করে থাকি আর মাথায় রাখবে হচ্ছে কি এখানে একটা পয়েন্ট মাথায় রাখার বিষয় আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে ইয়েগুলো মানে একটার বেশি আমরা ইউজ করতে পারি হ্যাঁ মানে এখানে দেখো একটা আই সেকশান আছে স্টিলের আই সেকশান আছে এগুলো যখন আমরা তোমরা স্টিলের ক্লাস করবে তখন ডিটেলস আমরা বলবো হ্যাঁ আই সেকশান তারপর হচ্ছে কি তোমার ওই জে সেকশান বিভিন্ন সেকশন চ্যানেল সেকশান হয় বিভিন্ন সেকশান হয় তো সেইখানে হচ্ছে আমরা দেখবো এখানে দেখবে আমরা যখন কানেকশানগুলো করব তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বোল্টের ইউজ করি তাছাড়াও এখানে একটা পয়েন্ট মাথায় রাখবে বোল্ট ছাড়াও কিন্তু আমরা ওয়েল্ডিং করে ইউজ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইয়ে ইউজ করতে পারি বোল্টের সঙ্গে সঙ্গে ওয়েল্ডিংও করতে পারি তাছাড়া হচ্ছে কি যেগুলো রিভেট রিভেট দিয়েও কিন্তু আমরা জয়েন্ট করে রাখতে পারি এবং এখানে একটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা লিন্টেল স্টিলে ইউজ করতে পারি তাছাড়া আমাদের যদি মনে হয় যে না লোড বেশি আসে আমাদের আরও বেশি প্রয়োজন তখন একটার বেশি আমরা দুটো তিনটো মানে একটার অধিকও ইউজ করতে পারি ঠিক আছে তো জয়েন্টটা এখানে বোল্ট লিখা আছে তোমাদের নোটে কিন্তু মাথায় রাখবে বোল্ট ছাড়াও কিন্তু আমরা ওয়েলডেড জয়েন্টও করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রিবেট জয়েন্টও করতে পারি যেগুলো ওই প্যান হেড রিবেট আছে আমরা রিবেটের ক্লাসের সময় বলবো স্টিলের ক্লাস এগুলো বলবো তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে জয়েন্ট করে একটার বেশি কিন্তু আমরা লিন্টেল ইউজ করতে পারি এ হচ্ছে বোঝানোর বিষয় আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো আর ইয়েটা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু যে তোমাদের নিমি পাবলিকেশনের যে বইটা আছে বা তোমাদের কাছে যেই থিওরি বইটাই আছে সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস সেই থিওরি বইটাও কিন্তু পড়ো এবং যদি অসুবিধা হয় ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নিও তুমি টাইপও করতে পারো আমাকে মেসেজ গ্রুপেও পরবর্তীকালে যদি দেখছো ক্লাস সেক্ষেত্রেও কিন্তু তোমরা হচ্ছে গিয়ে এতেও জিজ্ঞাসা করে নিতে পারো গ্রুপেও জিজ্ঞাসা করে নিতে পারো অডিও করে পাঠাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তোমাদের ডাউট যেটা থাকবে সেটা অবশ্যই ক্লিয়ার করে দেবো তোমরা মন দিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করো মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং তার সঙ্গে সঙ্গে ভালো মতো পড়াশোনাও করো কারণ পরীক্ষা হচ্ছে গিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরীক্ষা তোমাদের হচ্ছে গিয়ে আচ্ছা তার আগে বলে দিই তোমাদের যে এমসিকিউগুলো সেই এমসিকিউরও ক্লাস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে নেবো অসুবিধা কিছু নেই তোমরা শুধুমাত্র পড়তে থাকো আর ডাউট যেখানে হবে সেটা মার্ক করে কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার করে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে স্টিল লিন্টেলটা বোঝা গেলো ছবিটা দেখো এই স্টিলের যেগুলো সেকশান তোমাদের যখন আমরা স্টিলের ক্লাস নেব তখন সেই স্টিলের কানেকশানগুলো সেকশানগুলো আমরা পড়বো অসুবিধা হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো রেনফোস্ট সিমেন্ট কংক্রিট যে লিন্টেল আছে রেনফোস্ট সিমেন্ট কংক্রিট লিন্টেল এটা আশা মানে দেখোই এমন কেউ আশা করছি নাই ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সকলেই দেখেছো আমাদের লোকাল যে সমস্ত বাড়িতে বা তোমরা পাড়াতে যে সমস্ত বাড়ি তৈরি করা দেখেছো সে সমস্ত জায়গায় কিন্তু মোস্ট অফ দ্য কেসে এটাকে ব্যবহার করা হয় মোস্ট অফ দ্য কেসে বলতে গেলে প্রায় বলতে পারো যেগুলো আমরা পাকা বাড়ি বাড়ি বলে থাকি লোকাল ভাষায় সে সমস্ত পাকা বাড়িতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কেসে ইউজ করে থাকি ইন কেস কোনো অপশানাল হতে পারে সেটা বলছি না কিন্তু মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই রেনফোস্ট সিমেন্ট কংক্রিট স্টিলটাকে আমরা প্রেফার করে থাকি ঠিক আছে কমন ইন ইউজড হচ্ছে কি যে সমস্ত বললাম লোকালি হ্যাঁ ইউজ করা হয় দ্য মেবি প্রিকাস্ট যেটা প্রথম দিনের ক্লাসে বলছিলাম যেটা প্রিকাস্টও হতে পারে কিংবা কাস্ট ইন সিটিও হতে পারে কাস্ট হ্যাঁ মানে তুমি যে তৈরি করছো দেখো এখানে সরাসরি তৈরি করতে পারো আবার তুমি আগে তৈরি করে নিয়েছো পরবর্তীতে ইউজ করছো এটাও করতে পারো তো তোমার যেটা খুশি তুমি সেটাই করতে পারো প্রিকাস্টও হতে পারে আবার কাস্ট ইন সিটিও হতে পারে ঠিক আছে ফর স্মলার স্প্যান দ্য প্রিকাস্ট কংক্রিট লেন্টেলস আর কি ইউসড মানে যদি আমাদের যদি কোনো ছোট স্প্যান হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রি কাস্ট কংক্রিট লিন্টেলটাকে ইউজ করে থাকি আর যদি আমাদেরকে হচ্ছে কি স্প্যানটা বেশি হয় তাহলে কাস্টিং শেডুলটাকেই ইউজ করব ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে ডেপথ অফ লিন্টেল ডিপেন্ডস অন হচ্ছে গিয়ে তোমার ওপেনিংয়ের উপর ডিপেন্ড করবে যে তোমার যে ডেপথটা হবে সেই ডেপথটা বা উইথটা কতখানি হবে সেটা কিন্তু তুমি কোন টাইপ অফ ইয়ে করছো ব্রিক অফ করছো তার উপর ডিপেন্ড করে বা কী নেচারে করছো তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে তো এই হচ্ছে বিষয় কংক্রিট লিন্টেল হ্যাঁ আশা করছি বোঝা গেছে রেনফোস্ট সিমেন্ট রেনফোস্ট সিমেন্ট কংক্রিট লিন্টেল তো চলো নেক্সট ক্লাস আবার তোমার হচ্ছে কি বাকিটা আলোচনা করবো